बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम सबाई केमन आछेन आमी तो आलहामदुलिल्लाह आल्लाह रहमते एवं सबार दुआए आलहामदुलिल्लाह भालो आछी। तो आज के एक भिडियो निये चले आसलाम। आमी एक भिडियो दिए जा किनेछी सेटाई 10 टाका। तो ओई भिडियोटार कि माने आमी कि की किनेछी ओई भिडियोटा ए भिडियोटा सम्पूर्ण आमार छेले करेछे। तो प्लिज सबाई देखबेन, प्लिज एक लाइक दिए दिबेन और आमार चैनलटी सबसक्राइब करबेन। आल्लाह हाफेज। हाय गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू बैक टू माय चैनल। माँ ऐले स्वप्न बेड़ी ब्लॉग थेके राफी चले आस 10 टाकार वीडियो निये केमन होबे बोलें तो। आहा चलुन बेशी बक बक ना करे वीडियोते चलि। चलो हम वीडियो ते फलर झुड़ी अपने अपने का जो डाइनिंग टेबल आछे ना, डाइनिंग टेबले फल रेखे सजाते पारबे। তারপরে আপনি খেতেও পারবেন, আবার রেখে দিতেও পারবেন। এটা সাজানোর জন্য হয়, ডেকোরেশন এর জন্য। এটা দেখেছো? হ্যাঁ। শাক দিতে পারবেন আপনারা তো জানেন, তাও একটু মডেলিং মডেলিং দেখেন, পুরো সাইডে ফাঁক। এসে দেখি আপনারা কোনোদিন ফাঁক দেখেছে? এটা যে যা কিছু ধুতে পারবেন, যেমন ধরেন শাক। হ্যাঁ, এবার আমাদের পালা। এটা এটা হলো একটা কলমদানি। আমি কিছুদিন কিছু কলম রেখেছিলাম, তারপরে এখন আমি এটা এটা কি ভিডিও করছি। এটাও 10 টাকা। আমি ভিডিওর আগেই বলেছিলাম যে সব কিছু 10 টাকা, 10 টাকার ভিডিও নিয়ে এসে বলেছিলাম। আচ্ছা, এটা হলো একটা কলমদানি। আপনি আপনাদের বাচ্চার বেবির পড়ার টেবিলে রাখতে পারবেন, সাজিয়ে কলম কলম নিতে পারবেন, আবার রাখতে পারেন কলম নিতে পারবেন, আবার রাখতে পারবেন। এবার এটা ঝুড়ি, এটার মতো সেম সব বুঝতে পারবেন, সেম বুঝলেন? যেখানে একটু ডিজাইন, জোরে বলুন, লাভ লাভ, এখানে একটু ডিজাইন, লাভ লাভ লাভ। আর যদি ওইটা দিয়ে, আর আপনার যদি রাত্রে ঘুম না আসে তাহলে এমন এমন করতে থাকবেন, দেখবেন যে ঘুম এসে গেছে। এটা একটা মজার জিনিস, দেখি কিরকম করছো আমাকে একটু শিখিয়ে দাও। ওরে বাবা, তাহলে তো অনেক সুন্দর। আর এটা দিয়ে কি করে? এটা এটা একটা প্যাকেট কোথায়? এটা এটা দিয়ে, এটাও কি 10 টাকা? এটা দিয়ে আম আর শসা সব কিছু কাটা যায়। এটাও কি 10 টাকা? হ্যাঁ, না না না, এটা 10 টাকা না, এটা 100 টাকা, সত্যি 100 টাকা এটা। আচ্ছা, এবার আমাদের পালা একটা নুডলস। এটা এটার ভিতরে আমাকে নুডলস রান্না করে দিবে, আমি আম গাম করে খাবো। আমার আমার নুডলস তো অনেক টেস্টি, তোমাদের ওরা দাওয়াত রইবে এসে খেয়ে। এটা কত? এটা 10 টাকা। আমি আমি তো ভিডিওর আগেই হাই গাস বলার সময় এটা দেখিয়েছিলাম, মানে একটা আকর্ষণ দাও নাও। এটা এটা কি, এটা দিয়ে কি করে? এটা একটা ঢাকনা, এটা অনেক বড় ঢাকনা, আমাদের কাছে অনেক ছোট ঢাকনা আছে। আম্মু ভাবলো যে আরে ছোট ঢাকনা নিয়ে কিচ্ছু হয় না, একটা বড় ঢাকনা না লাগবে, এই জন্য আম্মু একটা বড় ঢাকনা আনলো। কেমন হলো? এটা হলো একটা চায়ের ছাঁকনি, আমরা এটা দিয়ে অনেক চায়ের ছাঁকনি করি। আমরা আম্মু ভাবলো যে ঘরের ভিতরে তো একটা ছাঁকনি আছে ছোট, আম্মু ভাবলো যে না ছোট ছাঁকনি নিয়ে কিচ্ছু হয় না,
আম্মু ভাবলো যে একটা বড় ছাকি আনি, তো দৌড়াম চাপবো, বেশি চা হবে। হ্যাঁ বেশি চা ছাকা যাবে। আচ্ছা এটা দিয়ে কি করে, তোমাকে মারবো? না 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 না। তাহলে এটা দিয়ে কি করে? এটা দিয়ে একটা কাঠের চামচ এটা দিয়ে বিরিয়ানি রান্না করে, অথবা আবার বিরিয়ানি দিয়ে মাছ সব রান্না করে যায়। এই যে ডাটটা চামেচ, বড় চামেচ। আর রাফি, আর রাফি যদি দুষ্টুমি করে তাহলে এটা দিয়ে মার দেওয়া হবে। ওকে, আর এটা দিয়ে কি করে? এবার আমাদের পালা বাটি, এটা দিয়ে আম্মু আমাকে নুডলস রান্না করে দিবে, আর এখানে আমি ঢেলে ঢেলে খাবো। মজা। বাটিটা তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ অনেক সুন্দর। এখানে কি কালার এটা? এখানে এখানে অরেঞ্জ কালার, এখানে একটু ডিজাইন ডিজাইন, মানে ইউ 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 ইউর মত। এখন দেখো, হাই গাইস, হাই গাইস, আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্টে বলে দিবেন, লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে যদি পছন্দ হয় তা একটা লাইক করে দিবেন, আর আমাকে আমাকে যদি বেশি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিবেন, আমাকে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন ক্লিক করে আনলাইক করে দিবেন। না যদি ভাল লাগে আল্লাহর রহমতে। হ্যাঁ একটা একটা আঙ্কেল আমাকে স্মার্ট বয় বলে প্রতিদিন আমাকে একটা সব ভিডিওতে দেখে খোঁজে, কিন্তু আমাদের গ্রামের ভিডিওতে তো উনি আমাদের দেখে, কিন্তু উনি তো তখন ছিল না আমাদের কাছে, এই জন্য আমি তার জন্য একটা সুন্দর ভিডিও। ও তুমি ওই আঙ্কেলের জন্য আজকে ভিডিও করছো, ওই আঙ্কেল তোমাকে খোঁজে তার জন্য? আচ্ছা ওই আঙ্কেলটার নাম হচ্ছে রেজা ভাই, তুমি ওই রেজা আঙ্কেল বলে ডাকবে। ওকে, তো আজকে আমার ভিডিওটি কেমন লাগছে? এখানে যা আছে সব কিছুই 10 টাকা। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে প্লিজ একটা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার এই বাবাটার জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দাও।